হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব সবাই তোমরা ভালো আছো। প্রচণ্ড গরম, আমি এই তেজপাতা গাছ থেকে তেজপাতা তুলছি, কিছুটা কারি পাতাও তুলে নিয়েছি। খুব সুন্দর গন্ধ তেজপাতা গাছে। তেজপাতাগুলো আমি রেখে দিই, তারপরে শুকিয়ে নিই। এই কারি পাতাটাও নিয়ে নিলাম, যতটুকু দরকার ততটা নিয়ে নিই। সেদিনকার একটা পাতা কারি পাতা গাছ কিনলাম, এটা তো একটা, এটা অনেক দিনকার, আর একটা কিনলাম। দেখো গোলাপ গাছের পাতাগুলো, দেখো মনে হচ্ছে একদম নতুন পাতা এসেছে, একদম লাল, কি সুন্দর দেখতে। ওপরেও এসছে নতুন নতুন ছোট ছোট পাতা, খুব সুন্দর। টগর গাছে ফুল আসেনি আজকে, আমি তো রোজ উঠে দেখি আগে কি কি ফুল হয়েছে। গোলাপ ফুলগুলো একটু একটু বড় হয়েছে, একটু একটু বড় হয়েছে গোলাপ ফুলগুলো। খুব গরম, যার জন্য চারদিকে সব বন্ধ করে রেখে দিয়েছি, সব পর্দা টেনে রেখে দিয়েছি। চারদিকে ফ্যান চলছে, ভাত আমি বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, প্যান আমি বসিয়ে দিয়েছি। আজকে বানাবো আলু পোস্ত, আলু আর ঝিঙে দিয়ে পোস্ত। তেল আমি সর্ষের তেল দিয়ে দিলাম, পোস্ততে সর্ষের তেলটাই ভালো লাগে, তো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেল, ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আলু আর ঝিঙে একসাথে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, শিমে আছে, করবো আস্তে আস্তে। পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নেব। আবার ঢাকা দিয়ে দিলাম, একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পোস্ত, দিয়ে দিলাম নুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আবারও ঢাকা দিয়ে দিলাম। ঝিঙ্গার পোস্ত রেডি হয়ে গেছে, এখন বানাবো ঝিঙে খোসা বাটা। মিক্সিতে নিয়ে নিয়েছি, দিয়েছি কাঁচা লঙ্কা, বাটা হয়ে গেছে। প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল, ভালো হয় খেতে। ঝিঙ্গের খোসা বাটা খুবই ভালো লাগে খেতে। রসুন দিয়ে দিলাম, রসুন পেস্ট আমি দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি ভালো করে, রসুনটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। দিয়ে দিলাম ঝিঙে বাটাটা, বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়। দিয়ে দিলাম হলুদ, দিলাম নুন, ভালো করে মিশিয়ে নেব। গরমে কিছু খাওয়া যাচ্ছে না, কিচ্ছু খাওয়া যাচ্ছে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি।
হচ্ছে এখনো ঝিঙেটা, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। একদম শুকিয়ে নিতে হবে। দেখো ঝিঙে বাটা রেডি। লাঞ্চে ছিল ঝিঙে আলু পোস্ত, ঝিঙে খোসা বাটা আর গরম ভাত। বানালাম দই আর কলা দিয়ে মিল্কশেক বানালাম। দিয়ে দিলাম অল্প জল, দিয়েছি মিরচি, দেখো মিক্সি করে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা শেক কিন্তু খুব ভালো লাগে। সন্ধ্যেবেলা বসিয়ে দিলাম চা। এই তেজপাতাটা দেখেছ, এটা আমার গাছের তেজপাতাটা, দিয়ে দিলাম চা পাতা দিয়ে দিলাম। চা আমার রেডি হয়ে গেছে। এই নিমকিগুলো আমি বানিয়েছি, আর একদিন আমি শেয়ার করবো। নিমকি আর চা নিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, আর সাথে কমেন্টও করো।